আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সব সময়। তো কিছু আজাইরা পেঁচাল পূর্ব, এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথাও বলবো। যারা আজাইরা কথাগুলো শোনার মধ্যে ইম্পর্টেন্ট কথাগুলো জানতে চাচ্ছেন, তারা ভিডিওটা দেখতে পারেন, আর যারা শুনতে চাচ্ছে না তারা স্কিপ করে চলে যেতে পারেন। সো আমি হচ্ছে দুইটা এর মাঝে এই সপ্তাহে গোল্ড এবং হচ্ছে ইউএসডি সিএসএফ এর সিগন্যাল দিছিলাম, এবং এগুলো কিন্তু আমি ধরে রাখছিলাম। এবং আমার কিন্তু যে এসএল পজিশনগুলো আছে, শর্ট এবং লং, এই দুইটা আমি নির্ধারণ করি। এবং বারবারই আপনাদের TP1 TP2ও কিন্তু এবার আমি দিয়ে দিছি যে এই পর্যায়ে মার্কেটে আমরা এন্ট্রিগুলো নিতে পারি, TP1 TP2 বা আমাদের এন্ট্রি পজিশন। অনেক সময় শুধুমাত্র অ্যানালাইসিস দেখা দিয়ে এখান থেকে উঠতে পারে, এখান থেকে নামতে পারে, সেগুলোর কারণ উভমুখী অনেকে হয়ে থাকেন। অনেকে হচ্ছে দেখা যাচ্ছে বাইও নিচ্ছেন, সেলও নিচ্ছেন, হেজিং করতেছেন, আবার অনেকে আছে যে না, একমুখী হয়ে ট্রেড করেন। তো এখানে যে বিষয়টা হয়েছিল, আমাদের প্রথমে অ্যানালাইসিসে আমরা যখন এন্ট্রিটা নিছিলাম, ঠিক এখান থেকে ফার্স্ট এন্ট্রি, এখান থেকে নেওয়ার পর আমাদের মার্কেটটা নামা শুরু করে এবং নাইমা এই পজিশনে যখন আসে তখন আমরা সেকেন্ড এন্ট্রি নিই। সেই হিসাবে আমাদের শর্ট এসএল ছিল হচ্ছে এটা এবং লং এসএল ছিল এটা। আমি বারবার একটা কথা বলছিলাম, সবসময় লং এসএলটা ব্যবহার করলে ভালো হয়, কারণ আপনি মানি ম্যানেজমেন্ট করে যদি এই এসএলটা ব্যবহার করেন আপনার লস হওয়ার পসিবিলিটি কম। বাট শর্ট এসএলগুলো নে দেখা যায় কি স্পাইক করে এসএলটা হিট করার পর তারপর মার্কেট আবার আগের জায়গায় পুনরায় ফেরত যায়। তো এখান থেকে পরবর্তীতে মার্কেট উঠে যায়, TP1-এ আমাদের খুব সুন্দরভাবে প্রফিটটা চলে আসে। এবং এর পরে লং টাইম 1 ঘন্টার চার্ট অনুযায়ী একটা লেভেলের মধ্যে মার্কেট ঘুরতে থাকে, ঘুরতে ফিরতে থাকে। এই অবস্থায় অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই সেলে চলে যাব কি না, বা এতে যাবো কিনা। তো আমি বারবারই একটা কথাই বলি, আপনারা অ্যানালাইসিসটা দেখেন, আমার যে সাপোর্ট এবং রেসিস্টেন্স জোনগুলো আছে সেগুলো ফলো করুন, তাইলে বুঝতে পারবেন। আপনারা যদি ওই টাইমটায় এই খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানের প্রত্যেকটা মানে আমাদের যে রেসিস্টেন্স সাপোর্ট জোনটা ছিল যখন মার্কেট উপরে ছিল, তখন এই সব জায়গাগুলো থেকে কিন্তু মার্কেট আবার উপরের দিকে মুভ করছে। এবং আমাদের পরবর্তীতে TP2 হিট করার পর, তো পরবর্তীতে এখানে একটা নিউজ ছিল, সেই নিউজের প্রভাবে কিন্তু মার্কেট এখান থেকে নামা শুরু করছিল এবং এই পর্যন্ত চলে আসছিল। ওকে, সেখানে আমাদের 1 ঘন্টার ক্যান্ডেল যদি দেখে একটা দুইটা তিনটা ক্যান্ডেল পরে তারপর কিন্তু মার্কেটে অবস্থানে চলে আসছিল। তা TP2-তে কিন্তু আমি চাইলে এখান থেকে সেল সিগন্যাল নিতে পারতাম, বাট আমি নিই নাই, কারণ আমি সবসময় আপনাদের একটা কথা বলছি, ইউএসডি উইক হওয়ার পসিবিলিটি বেশি, আমি থাকলে বাই টার্নেই থাকবো। এবং এই নীতিতেই আমি কিন্তু চলতেছি, একটা নির্দিষ্ট নীতিতে চলাটাই হচ্ছে সবচাইতে ভালো, কারণ আপনি জানেন মার্কেট ভবিষ্যতে এরকমের এই জিনিসটা হইতে পারে, একটা অনুমান করতেছেন বিভিন্ন নিউজ বা ব্লগ যত কিছু আছে না কেন ঘাটাঘাটি করে। তখন আপনি যদি এটার বিপরীতে যান তখন বিষয়টা হয়ে যায় অন্যরকমের। সেই জন্য আমি সব সময় আপনাদের বাই টার্নের ক্ষেত্রে, ইউএসডির বিপরীতের ক্ষেত্রে এই কথাগুলো বলে থাকি। তো এখানে কিন্তু আমি সেল থেকে কোনো প্রফিট নিই নাই, যখন মার্কেট এখানে নেমে গেছে তখন এই অবস্থানে আমি কিন্তু একটা বাই পজিশন আবার ধরছিলাম এবং সেটা আপনাদের নোটিশ করছিলাম টেলিগ্রাম গ্রুপে। তার আগে আমার এখানে একটা লসও হয়েছিল, আপনারা অনেকে লস নিছেন, একটা সিগন্যাল দেওয়া হয়েছিল। দেন এই পজিশন থেকে যখন মার্কেট এই অবস্থানে চলে গেল, আমাদের দেখেন ফার্স্ট এন্ট্রি ওই যে আগের সেইটা, আমি তখন আমি টেলিগ্রামে বিষয়টা উল্লেখ করছি যে আপনারা আগের যে চার্ট আছে মানে অ্যানালাইসিস করছিলাম সেই অনুযায়ী আপনারা আবার এন্ট্রিতে নিতে পারেন। এবং সেকেন্ড এন্ট্রির যে পজিশন আছে সেই পজিশন থেকে এই পজিশনে আসছিল এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে মার্কেট একটু একটু করে ওঠা শুরু করে, এবং ওঠার পরে আজকে কিন্তু মার্কেট একেবারে TP1 এবং TP2 আবার হিট করে এবং মার্কেটে এখন বর্তমানে এই অবস্থায় আছে। তো এখান থেকে কিন্তু অনায়াসে এই যে পজিশনটা দেখতে পারতেছেন, এই পজিশন থেকে এই পর্যন্ত মানে 1959-এর একটু উপর পর্যন্ত সেল নিয়ে কিন্তু আমরা প্রফিট নিতে পারি। এটা আমি বলছি শর্ট টাইমে একটা সেল নেওয়া যাইতেই পারে, সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে উল্লেখ করছি। যারা আমার টেলিগ্রাম গ্রুপে নাই তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাইতে পারেন, কারণ ওখানে আমি শর্ট টাইম এবং লং টাইমের অ্যানালাইসিস এইগুলো দিয়ে থাকি। ওকে, তো এখান থেকে মার্কেটটা পরবর্তীতে আবার উঠেও যেতে পারে, বা এই জায়গাটুকু যদি ক্রস করে, তার মানে হচ্ছে 1956 এই পজিশনটা যদি ক্রস করে তাহলে মার্কেটকে আবার এই অবস্থানে পাইতে পারি। সেই ক্ষেত্রে মার্কেটে এবারে যে নিউজ হয়েছে বা অন্য অন্য বিষয় আছে সেই হিসাবে ইউএসডি কিন্তু মোটামুটি একটা ভালো স্ট্রং পজিশনেই আছে। সো মার্কেটকে আমরা আবার নিচের দিকে
পেয়েও যাইতে পারি। যদি নিচে পেয়ে যান সেই ক্ষেত্রে আপনি আবার বাই টার্নে থাকতে পারেন। আর যারা মনে করতেছেন যে না আমরা এখান থেকে আবার সেল পজিশনটা ধরবো, তারা রিস্ক নিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের এসএলটা হইতে পারে কোথায়, আমি যদি এটাকে একটু জুম আউট করি, তাহলে আমাদের উপরে যে পজিশনটা আছে 1981, এই যে পজিশনটা দেখছেন 1981.67, এই পজিশনগুলো নে আমরা এসএল হিসাবে একটু উপরের দিকে ধরতে পারি। কারণ এখানে আপনার আছে, সেই হিসাবে যদি আমি এখানে এসএল ধরি, আমার এখান থেকে ভালো একটা প্রফিট আমি নিয়ে নিতে পারবো যদি আপনারা সেলে থাকতে চান। সেই ক্ষেত্রে তো আমি যদি এই পজিশন থেকে এ পর্যন্ত ধরি, তাহলে 1386, আর এ পজিশন পর্যন্ত যদি আপনি প্রফিটের চিন্তা করেন, তাহলে 2378, এরকমের চলে আসতেছে রেশিও অনুযায়ী। ওকে, তো এই যে অবস্থানটা আছে এটা হচ্ছে বর্তমানে গোল্ডের অবস্থান। তবে আমি মনে করি যে আপনারা যদি মার্কেটকে এই অবস্থানে পান তাহলে বাই টার্নে থাকতে পারেন, এই অবস্থানে পান তাহলে বাই টার্নে থাকতে পারেন, এবং নিচে এই অবস্থানে পাইলে বাই টার্নে থাকতে পারেন। আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে, এবং সেলের পজিশন অবশ্যই সেলটা আমরা এই অবস্থানে রাখতে পারি, আমরা যদি মানি ম্যানেজমেন্ট করে ছোট লট দিয়ে একটু টুকুর টুকুর করে নিই, তাহলে মাস শেষে দেখবেন যে ভালো একটা প্রফিট আসে, বছর শেষে আপনার ভালো একটা রেভিনিউ জেনারেট হয়। কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে শর্টের মধ্যে আমরা বড় লোক হবো, হ্যান করবো ত্যান করবো, তাহলে এখানে আসলে টিকে থাকাটা একটু অসম্ভব হয়ে যায়, যেটা নিয়ে আমি বারবার আলোচনা করছি এবং বারবার বলছি। আমি যদি আমার ইউএসডি সিএসএফ এর ক্ষেত্রে যাই, সেই দেখেন একই জিনিস, এখানে আমি যে জিনিসটা ধরে রাখছিলাম প্রথমে এই পজিশনটা ধরছিলাম যে এখানে হয়তোবা ব্রেক করলে মার্কেট এখান থেকে নামতে পারে, বাট সেটা ব্রেক করে নাই, কারণ এখানে সবাই দেখেছে এবং আমি বলছিলাম যে এটা একটা স্ট্রং জোন, এই জোনটাকে কিন্তু ভাঙতে হবে, যদি না ভাঙে তাহলে কিন্তু মার্কেটকে আমরা নিচে পাবো না। তা আমাদের যে ট্রেন্ড লাইনের যে অবস্থানগুলো একেবারে, আপনাকে আমি যদি এটা জুম আউট করি, আপনি খেয়াল করে দেখবেন এখানে কতটা মার্কেট রেসপেক্ট করে এই সব পজিশন থেকে, কিন্তু মার্কেট একাধারসে উঠে গেছে, এবং একাধারসে ওঠার পরে এখন যে মার্কেটের অবস্থানটা আছে সেটা কিন্তু এই জায়গাটা ভেঙে গেছে, একটা ক্যান্ডেল দিয়েই কিন্তু ভেঙে এই পর্যন্ত আসছে, সেকেন্ড ক্যান্ডেল এটাকে ভেঙে এই অবস্থানে আছে। তার মানে কি, তার মানে কি এখান থেকে মার্কেট উপরে উঠতে পারে না? হ্যাঁ পারে, এখন মার্কেটে কিছুটা সময়ের জন্য দেখা যাবে যে ইউএসডি একটু স্ট্রং হবে, বাট ওভারঅল যদি আপনি দেখেন তাহলে এই TP2 এবং TP3 হিট করার পসিবিলিটি বেশি, কারণ আমাদের যে ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইনটা কিন্তু অলরেডি ভেঙে গেছে। সেই ক্ষেত্রে যারা সেলে থাকবে, আমরা যদি মনে করি যে না এটা যেহেতু এই পর্যন্ত এই ট্রেন্ড লাইন ভেঙে এখান থেকে নিচে চলে আসছে, নিচে চলে এই পজিশনে আসছে, আমরা এখান থেকে তাহলে সেল নিই, ট্রেন্ড লাইন যেহেতু মিস করছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে কোথায়, এই যে TP1 দিছিলাম সেটা হবে হচ্ছে এসএল পজিশন। আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, আপনি টিপি ধরতে পারেন 0.89848, যারা অলরেডি ক্লোজ করে দিচ্ছেন সেই ক্ষেত্রে বলতেছি, TP3 এই পজিশনটাও রাখতে পারেন টিপির জন্য 0.89491 এই পজিশনটা। তো এখানের যে বিষয়টা আছে, প্রত্যেকটা পেয়ারে প্রত্যেকটা জিনিসেই হচ্ছে মার্কেট সাপোর্ট রেসিস্টেন্স ট্রেন্ড লাইন এইগুলো ফলো করেই চলে। টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টাল যেমন মিলাইত হয়, ফান্ডামেন্টালের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি যখন নিউজের পর ঘাটাঘাটি করবেন, বা এর আগে আপনি অনুমান করবেন, বা অন্য অন্য ভ্লগ এসব জিনিস যখন ভালো মতন পড়বেন জানবেন, তখন এইসব বিষয়গুলো আপনি আরও ভালো মতন পাকাপোক্তভাবে আয়ত্ত করতে পারবেন। ফরেক্স খুব সহজ সেরকমের না, আর খুব কঠিন সেরকমের না, তবে টেকনিক্যাল দিকটা যদি আপনি ভালো মতন জানেন বুঝেন, তাহলে এখান থেকে লং টাইম ট্রেডের ক্ষেত্রে আপনি একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসবেন। লং টাইম ট্রেড বলতে বলতে বোঝাচ্ছি আমি এইটা যে আপনি প্রতিদিনই প্রফিট করবেন এরকমের বিষয়টা না, আপনি অল্প অল্প করে প্রফিট করেন, মাস শেষে বছর শেষে বছরে যাওয়ার পর আপনি যে ব্যালেন্সটা ইনভেস্টমেন্ট করছেন তার 100% হয়েছে কিনা সেটা দেখেন। যদি দেখেন তার 100% হয়েছে, তাহলে আপনার এখানে মনে করবেন যে না আপনি সাকসেস। আর আপনি যদি কিছু ডলার ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে তারই 100% এখান থেকে প্রফিট আশা করে থাকেন, তাহলে এখানে হচ্ছে সবচাইতে বড় বোকামি, এবং একটা সময় আপনার অ্যাকাউন্ট জিরো হবে বা ড্রডাউন বেশি হয়ে যাবে। যেমন আমার অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো ড্রডাউন প্রচুর পরিমাণে হয়ে যায়,
এটা দেখা যাচ্ছে আমি যখন 100% আমার প্রফিট হয়ে যায় 1 মাস বা 2 মাস বা 3 মাসে, তখন আমি এটাকে বাড়ায় দিই, আমি একটু ওভার লোডেড ট্রেড করি, আমি একটু রিস্ক নিই, যদিও এটা করা উচিত না, আমি আপনাদের মানা করি। বাট আমি দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্টে ওইটা করতেছি, বাট অন্য অন্য অ্যাকাউন্টে কিন্তু আমি আমার টিপিটা পজিশনটাকে বজায় রাখে আমি চলি, সেল আমি নিই না, বাট টিপিটা আমি যে এই পজিশনে গেলে আমি টিপিটা নিয়ে নিব, সেভাবে আমি করে থাকি। তো আপনাকে যদি এখান থেকে প্রফিট করতে হয়, আপনাকে মার্কেট সম্পর্কে ভালো মতন বুঝতে হবে, নির্দিষ্ট যে পেয়ারগুলো আছে ওই পেয়ারগুলো মানে কয়েকটা নির্দিষ্ট পেয়ার নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, 14টা নিয়ে করা লাগবে না। আর যারা এখানে রাতারাতি বড় লোক হইতে চান, তারা বেশিরভাগই দেখা যায় জেবিপি, ইউএসডি, তারপর গোল্ড, এদিকে ঝুঁকে থাকেন। বাট আপনি অন্য পেয়ারগুলো দেখেন, ইউরো ইউএসডি নিয়েও কিন্তু মানুষ বছরকে বছর এখান থেকে প্রফিট করতেছে, হিউজ ইনকাম করতেছে, শুধু একটা পেয়ার নিয়ে তারা গবেষণা করতেছে, একটা পেয়ার নিয়ে লাগে আছে, কিন্তু শর্ট টাইমে দেখা যাচ্ছে তারা প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছে, মার্কেটে অ্যানালাইসিস করতেছে, 4 ঘন্টা চার্ট অনুযায়ী 1 ঘন্টায় যাচ্ছে, একটা এন্ট্রি দিতেছে, ওই এন্ট্রি থেকে প্রফিট চলে আসে, ওকে বাস ক্লোজ, ক্লোজ করে বের হয়ে গেল। বাট আপনি যদি মনে করেন যে না, আপনি একটা টার্গেট নিলেন, আপনার পার ডে হচ্ছে $5 করে আপনি প্রফিট করবেন, এখন আপনার $5 থেকে $7-$8 হয়ে গেছে বা $10 হয়ে গেছে, আপনার টেন্ডেন্সি এরকমের হয়ে যাবে যে ও হয়ে গেছে, তাহলে যে কয়টা আমি এন্ট্রি দিয়েছি প্রত্যেকটাই তো আমার স্ক্যালপিং এ প্রফিট দিচ্ছে, তাহলে আর একটা বড় লটে দিই, যখনই বড় লট দিতে যাবেন তখনই আপনি ধরা, তো এরকমের হয়ে থাকে বিষয়গুলো। তো এখানে যে বিষয়টা আমরা অপেক্ষা করছিলাম ইউএসডি সিএসএফ এর ক্ষেত্রে, যে মার্কেট এখানে ভেঙে তারপরে কখন নামবে, সেই হিসাবে আমাদের এন্ট্রি যে পজিশন ছিল, আমরা সেল এন্ট্রিতে ছিলাম, আমাদের এন্ট্রি পজিশন ছিল কিন্তু এইটা, এবং শর্ট এ সেল কিন্তু এটা দিছিলাম, আমি লং এ সেলে এইটার কথা বলছিলাম, এবং আমি লং এ সেলটাই ধরে বসেছিলাম, তারপরেও কিন্তু মার্কেট এখানে গেছে, এই জায়গাটা কিন্তু ক্রস করে নাই, যদি এই জায়গাটা ক্রস করে যাইতো তখন আমার মনের মধ্যে একটু কামড় দিত যে না মানে এবার এ সেলটা হিট হয়ে যাবে। বাট যাই দেখেন এই জায়গাটা ক্রস করে নাই, আমরা যে এসএল শর্ট এসএলের যে পজিশনটা রাখছিলাম, শর্ট এসএলের ওই পজিশনে মার্কেট অনেকক্ষণ ঘুরছে, তারপরে উপরে যাওয়ার পর এখান থেকে কিন্তু মার্কেট আবার টার্ন করে নিচে নামছে, এবং আমাদের যে টিপি টু পজিশন আছে তার কাছাকাছি চলে আসছে, এবং টিপি থ্রি এর কাছাকাছিও যাইতে পারে, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে এখান থেকে যেহেতু এতক্ষণ নামছে, তো এখান থেকে কিছুটা আবার রিভার্স করার সম্ভাবনা আছে মার্কেট, দেন ধীরে ধীরে আবার নামার একটা পসিবিলিটি আছে। আর যদি মার্কেট এখান থেকে টার্ন করে উপরের দিকে উঠে যায়, আবার এই ট্রেন্ড লাইনের মধ্যে ক্যান্ডেল ক্রিয়েট করে, অনেক সময় দেখবেন যে এতক্ষণ ট্রেন্ড লাইনের মধ্যে ছিল, এখানে আইসা কি করছে, মিস করছে, মিস করে ভেঙে নিচে নেমে গেছে ব্রেকআউট দেওয়ার পর, ওকে, এখানে যে স্ট্রং জোনটা ছিল সেটা ভেঙে নামে গেছে, এখন এটা রেসিস্টেন্স জোন হিসাবে গণ্য হচ্ছে। আবার এই জায়গাটা যদি এখন ভাঙে আবার উপরে উঠে, তাহলে মার্কেট কিন্তু আবার উপরের দিকে পায়ে যেতে পারেন, অথবা আপনাকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে আমার এই জায়গাটা ভাঙে কিনা। সেই হিসাবে যে জিনিসটা টিপি টু এর পজিশনে আমরা যারা ধরেন এখান থেকে এন্ট্রিটা নিছি, এখান থেকে এন্ট্রিটা নেওয়ার পর আপনি ক্লোজ করে নেয় টিপি, অনেক ক্লোজ করে নেয় অনেকে করে থাকে কি, বা আমরা যারা চালাকি করি তারা করে থাকে কি, আমাদের এসএল এর যে পজিশন ছিল কোথায়, এখানে এই এসএলটাকে আমরা টাইনা নামাইয়া টিপি অনের এখানে ঝুলাইয়ে থুয়ে দিই, তাতে করে হয় কি মার্কেট টিপি টুতে যদি যায় ভালো, টিপি থ্রি পর্যন্ত যদি যায় আরও ভালো, কিন্তু যখন টিপি টুতে যাচ্ছে তখন এইখান থেকে আবার টাইনা নামাইয়া আমরা এখানে নিয়ে আসতেছি, যখন টিপি থ্রিতে না গিয়েও এখান থেকে উপরে চলে এসে এখানে হিট করবে, তখন কিন্তু ওই টিপি টুর প্রফিটের জায়গাটুকুই আমি পাচ্ছি, আমার এসএল হিট করলেও আমি কিন্তু আলটিমেটলি প্রফিট আছে, আমার টিপি অনের এখানেও যদি এসএল হিট করে ওইভাবে নামানোর পরে, তাহলে কিন্তু আমরা প্রফিটে আসি, আমাদের এসএল কিন্তু তখন এখানে থাকে না, প্রফিট লেভেলের এখানে থাকে। এটি নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিব, ওখানে আপনারা দেখলে তখন আরও ক্লিয়ার হইতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা আমার, যে দুইটা অ্যানালাইসিস দিয়েছিলাম সেই দুইটা অ্যানালাইসিস অনুযায়ী, আর ইউরো ইউএসডি আপনাদের বায়ের কথা বলছিলাম, সেই হিসাবে ইউরো ইউএসডি ভালো একটা পজিশনে গেছে, এবং আমাদের ইউরো ইউএসডি যে লেভেল ছিল একটা ব্রেকআউট দিছিল, এবং এখান থেকে যখন নাইমা, এই দেখেন আমাদের যে ট্রেন্ড, আগের যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডের এখান থেকেই কিন্তু মার্কেট কয়েকবার উপরের দিকে গেছে, এবং এই পজিশনটাই আমরা রাখছিলাম বাই পয়েন্ট হিসাবে লং টাইমে, আমার এই ইউরো ইউএসডি নিয়ে আগের যে ভিডিওটা আছে সেটা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। তো ওখান থেকে কিন্তু মার্কেট এখন আপাতত এই অবস্থায় আছে, এবং এই অবস্থায় দেখা যাইতে পারে যদি এই জায়গাটা ভাঙে তাহলে আবার মার্কেটকে আমরা এই অবস্থানে পাইতে পারি, তার মানে হচ্ছে 1.07300 এই লেভেল আবার চলে আসতে পারে, যদি 1.07600 এই অবস্থানটা ভাঙে সেই ক্ষেত্রে।
আর যদি না ভাঙা উপরেই এই ক্যান্ডেল গুলো থাকে, তাহলে আমরা এই মার্কেটকে আরো উপরের দিকে পাওয়া যাইতে পারি। কারণ এখানে কিন্তু একটা ভালো রেসিস্টেন্স জোনের মধ্য দিয়ে মার্কেট যাচ্ছে। ওকে, হয়তোবা জিনিসটা বুঝতে পারছেন যে মার্কেটে কিভাবে প্রফিট গুলন তুলে নিতে হয় শর্ট টাইমের ক্ষেত্রে বা লং টাইমের ক্ষেত্রে। আগে মার্কেটের জোন গুলন বের করেন, মার্কেটের সাপোর্ট রেসিস্টেন্স জোন, ট্রেন্ড জোন, এগুলোন যখন বের করবেন বা মার্কেট সাইড ওয়েতে আছে কিনা সেটা যখন ভালো বুঝবেন, তখন সেই মার্কেট থেকে খুব সহজেই একটা ভালো প্রফিট আদায় করে নিয়ে আসা যায়। এবং একটা ভালো প্রফিট বলতে আপনি হয়তো বা আশা করতেছেন যে মাস শেষে আপনার 5% বা 10% হইলে হবে, কিন্তু আলটিমেটলি আপনি যখন মাসে হিসাব করবেন অল্প অল্প করে প্রফিট নেওয়ার পরে, তখন দেখবেন যে 30-40 এমনকি 100% ও ক্রস করে যায় যদি আপনার অ্যাকুরেন্সি ভালো হয়ে থাকে। তো অনেক বকবক করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, কতটুকু বুঝতে পারছেন জানি না। নতুন যারা আছেন তারা অনেকেই হয়তো বা এই ভিডিও থেকে কিছুটা হইলেও নতুন কোনো বিষয়ে একটু ধারণা পাইছেন, আর যারা পুরাতন দক্ষ আছেন তারাও হয়তো বা এখান থেকে কিছুটা জিনিস আয়ত্ত করতে পারছেন। কারণ আমাদের দেশে যেটা হয়, 95-97% লুজার হয়ে থাকেন ফরেক্সে, কারণ শর্টকাটে বড় লোক হইতে চান এই জন্য। কিন্তু এখানে যদি আপনি লং টাইম একটা চিন্তা ভাবনা রাখেন, তাহলে এখান থেকে হিউজ 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 একটা প্রফিট বের করার পসিবিলিটি আছে। তো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে নিচে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ফ্রি টাইমে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।